नमस्कार बंधुरा पीएसएफ चैनल और आमि पिंटू आज के एसे गेछि एकटी डोबार घटना निये माने बर्षार जल जमा एमन एकटी डोबाय माछ छेड़े माछ चाष करार कथा आज के बला हबे। एटी एकटी छोटो डोबा एखाने बर्षाय जल जमे এবং বর্ষার সিজনের শেষ অর্থাৎ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত এই ডোবায় জল থাকে এবং এই বর্ষার সিজনে এখানে জল হওয়ার সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে দিই। এখানে এখন রুই আছে, সিলভার কাপ আছে, তেলাপিয়া আছে, আমেরিকান রুই আছে, এসব মাছ ছাড়া আছে। রিসেন্ট ছেড়েছি, একদিন আগেই মাছের চারা ছাড়া আছে এবং এটা মানে লেবার লাগিয়ে পরিষ্কার করানো হবে। একটু সাইডটা জঙ্গল আছে, ওগুলো পরিষ্কার করে দেব। তারপরে ভিতরের যেসব পাতালতা আছে, জঙ্গলা ফঙ্গলা, ওগুলো পরিষ্কার করে দেব, হালকা একটু চুন মেরে দেব। ব্যাস এরপরে চলবে খাবার দেওয়া। মাছ তো ছাড়া হয়েছে, জঙ্গলটা পরিষ্কার করে দেব, তারপরে দেব খাবার। খাবার দেব গমের ভুষি, কুড়ো মানে ধানের কুড়ো, গমের ভুষি একসঙ্গে বস্তায় ভরে, সঙ্গে একটু খোল ভিজিয়ে, মানে তিন রকম মেনু। সর্ষের খোল ভিজিয়ে রেখে, তারপরে ধানের কুড়ো সঙ্গে গমের ভুষি একসঙ্গে বস্তায় ভরে, মাঝখানে খুঁটি আছে পোতা, ওখানে ঝুলিয়ে রাখবো। এই হলো মাছের খাবার। ফাল্গুন চৈত্র মাসে জলটা কমেই আসে, শুকিয়ে আসে প্রায়, তখন পুরো মাছ ধরা হবে। তার মাঝেও জাল মেরে মেরে মাছ দেখা হবে। তো বন্ধুরা, যদি মাঝখানে দেখতে চান মাছ ধরা এবং পরিষ্কার পরা করার পরে পুকুরের কী কন্ডিশান আসছে সেগুলো যদি দেখতে চান, লাস্ট টাইম যদি মাছ ধরা দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি সেইভাবেই পুকুর থেকে ভিডিও তৈরি করে দেখাবো আপনাদেরকে কীভাবে মাছ ছাড়ছি, কীভাবে কী পরিচর্যা করছি, সব কিছু আমি জানাতে পারি পাই টু পাই। যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কিছু জানার থাকলে সেগুলো আমি জানাবো। তো বন্ধুরা, আপনারাও চাইলে এরকম কোনো ডোবা যদি বাড়ির আশেপাশে থাকে যেখানে বৃষ্টির জল জমে, সেরকম জায়গায় মাছ চাষ করতে পারেন ডোবায়। আমি যেভাবে করছি সেভাবে একটা সাজেশানও দিয়ে দিতে পারি, আর খুব একটা বেশি কিছু সাজেশানের এখানে দরকার হয় না। ডোবা থাকলে পরিষ্কার করে চুন মেরে মাছ ছাড়লেই বড় হয়ে যায়, সঙ্গে একটু খাবার দিতে হয়, ন্যাচারাল খাবার দিলেই হয়। এইভাবেই এটাতে আমরা মাছ চাষ করছি, তাতে ভালো মাছই হয়। বললাম মাছের কি সাইজ হয় না হয় আপনাদের দেখাবো, যদি কমেন্ট করে আপনারা জানতে চান অবশ্যই দেখাবো। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ডোবায় জমা বর্ষার জলে মাছ চাষ। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটি লাইক করবেন। আগেই বলে দিয়েছি, যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।